আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো পুঁতি দিয়ে কি করে বেগুন তৈরি করতে হয়। বেগুন তৈরি করার জন্য আমরা প্রথমে সুতায় পাঁচটি পুঁতি নেব এবং পাঁচটি পুঁতি থেকে একটি পুঁতির ভিতর দিয়ে ডানের সুতা বাঁয়ে এবং বাঁয়ের সুতা ডানে নিয়ে আমরা পাঁচের ফুল করে নেব। এরপর এটা হলো আমাদের এক কমন। এরপর দ্বিতীয় লাইনে আমরা এক কমন ছয়ের ফুল করব। যেহেতু আমাদের এক কমন নেওয়াই আছে, সেহেতু ছয়ের ফুল করার জন্য আমাদের পাঁচটি পুঁতি লাগবে। পাঁচটি পুঁতি নিয়ে একটি পুঁতির ভিতরে আমরা গিট দিয়ে ছয়ের ফুল কেড়ে নেব। এইভাবে আমরা পুরোটা সার্কেল এক কমন ছয়ের ফুল করব। পাঁচ পুঁতির চারপাশে আমরা এক কমন ছয়ের ফুল করে নেব। এটা হলো আমাদের দ্বিতীয় লাইন। তৃতীয় নাম্বার লাইনে আমরা দুই কমন ছয়ের ফুল করব। দুইটি পুঁতি কমন নিয়ে সুতায় চারটি পুঁতি নিয়ে একটি পুঁতির ভিতর দিয়ে ডানের পুঁতি বাঁয়ে এবং বাঁয়ের পুঁতি ডানে নিয়ে আমরা দুই কমন ছয়ের ফুল করব। একই লাইনে আমরা এক কমন পাঁচের ফুল করে নেব। মানে আমরা একই লাইনে পুরোটা সার্কেল হবে দুই কমন ছয় এবং এক কমন পাঁচ, আবার দুই কমন ছয় এবং এক কমন পাঁচ। এইভাবে আমরা পুরোটা সার্কেল করে নেব, একবার দুই কমন ছয় এবং একবার এক কমন পাঁচ। পুরোটা সার্কেল একই নিয়মে আমরা করব। এভাবে আমাদের থার্ড লাইন কমপ্লিট করতে হবে। থার্ড লাইন কমপ্লিট হয়ে গেল। চার নাম্বার লাইনে আমরা দুই কমন ছয়ের ফুল করব। একই নিয়ম আগের মতোই, দুইটি পুঁতি কমন নিয়ে সুতায় চার পুঁতি ভরে এক পুঁতির ভিতর দিয়ে ডানের সুতা বাঁয়ে এবং বাঁয়ের সুতা ডানে নিয়ে আমরা দুই কমন ছয়ের ফুল করব। এইভাবে আমরা পুরোটা সার্কেল করব দুই কমন ছয়ের ফুল। আমাদের চার নাম্বার লাইন কমপ্লিট হয়ে গেল। দুই কমন ছয়ের ফুল দিয়ে আমরা চার নাম্বার লাইন কমপ্লিট করেছি। পাঁচ নাম্বার লাইনে আমরা দুই কমন ছয়ের ফুল এবং দুই কমন পাঁচের ফুল করব। একবার দুই কমন ছয়ের ফুল করব, আবার দুই কমন পাঁচের ফুল করব, আবার দুই কমন ছয়ের ফুল করব, অ্যান্ড অ্যাগেইন দুই কমন পাঁচের ফুল করব। এই একইভাবে আমরা পুরোটা সার্কেল করে নেব। আমরা দেখে নিচ্ছি। আমাদের ফিফথ লাইন ফিনিশ হয়ে গেল। ছয় নাম্বার লাইনে আমরা তিন কমন সাতের ফুল নিব। এখানে আমরা তিন পুঁতি কমন নিয়ে চার পুঁতি সুতায় ভরে এক পুঁতির ভিতর দিয়ে ডানের সুতা বাঁয়ে এবং বাঁয়ের সুতা ডানে নিয়ে আমরা তিন কমন সাতের ফুল নিয়ে নেব। সবশেষ লাইন আমরা দুই কমন পাঁচের ফুল নেব এবং উপরে আমরা সবুজ পুঁতি দিয়ে নেব। সবুজ পুঁতি দিয়ে আমরা দুই কমন পাঁচের ফুল করে নেব। এইভাবে আমাদের উপরে ডাটা দিলে আমাদের বেগুন তৈরি হয়ে যাবে। আমার বেগুন কমপ্লিট। আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।